অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রকাশিত হয়েছে 03/2021। এখানে যে গোয়া সিপওয়ার লিমিটেডের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমরা চলে এসেছি অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে সাধারণত যে এক্সিকিউটিভ অ্যান্ড ডেলিভারি বয় পদগুলো যে রাখা হয়েছে এখানে হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিন্তু ওয়ানলি এখানে ইনভাইট করা হয়েছে। জেনারেল ফিটার এছাড়াও ইলেকট্রিক্যাল মেকানিক এছাড়াও এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মুম্বাই অফিস এছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এছাড়াও এখানে রয়েছে আনস্কিলড এছাড়াও রয়েছে এখানে এছাড়াও এখানে রয়েছে FRP ল্যামিনেটর এছাড়াও রয়েছে ক্রেন অপারেটর এখানে এছাড়াও নেওয়া হবে ওয়েল্ডার এছাড়াও ফিটার নার্স এই ধরনের সমস্ত পদগুলির জন্য ভ্যাকান্সি আছে। এছাড়াও নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাধারণত খালাসি এই ধরনের পদগুলি রয়েছে। এখানে সাধারণত আবেদন প্রার্থীরা আবেদন করতে পারবে খালাসি পদের ক্ষেত্রে। এখানে 2 বছর কাজের ট্রেনিং থাকতে হবে এবং অবশ্য এই ট্রেনিং চলাকালীন কিন্তু স্টাইপেন্ড ব্যবস্থা আছে 15,100 থেকে এখানে যে ব্যবস্থা রাখা হয়েছে 53,000 টাকা পর্যন্ত এখানে বেসিক পে করা হবে। এখানে ট্রেনিং চলাকালীন কিন্তু এই স্টাইপেন্ডটা দেয়া হবে তোমরা দেখতে পাচ্ছ এবং কোম্পানি রুলস অনুযায়ী কিন্তু এখানে স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। চলে আসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হচ্ছে 5 জনকে আর খালাসি পদে কিন্তু 9 জনকে নিয়োগ করা হচ্ছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 16,600 থেকে 63,500 টাকা বেতন দেওয়া হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 16,600 থেকে 63,500 টাকা বেতন দেওয়া হবে। এই পদে 2টি শূন্য পদ রাখা হয়েছে ইউআরদের জন্য। এখানে সাধারণত সব পদগুলোর ক্ষেত্রে প্রায় সেম টু সেম কিন্তু বেতন দেওয়া হচ্ছে 15,100 থেকে 53,000 টাকা পর্যন্ত কিন্তু এই লাইনের যে বেতনগুলো আছে। শুধুমাত্র এখানে যেটা আছে ল্যামিনেটর পদের ক্ষেত্রে এখানে একটু বেতন বেশি আছে 16,600 থেকে 63,500 টাকা পর্যন্ত আছে। ওয়েল্ডার পদের ক্ষেত্রে এখানে বেতন বেশি আছে 15,100 থেকে 53,300 টাকা পর্যন্ত। চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে সাধারণত ITI পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে যে কোনো শাখায়। ITI ট্রেড কমপ্লিট করতে হবে। এখানে NCVT অথবা তোমরা এই ধরনের কোর্স করা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে ফিটার পদের ক্ষেত্রে যারা আবেদন করবে। এই পদে আবেদন প্রার্থীদের জানানো হচ্ছে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 2 বছরের কথা বলা হয়েছে এখানে আবেদন প্রার্থীদের যারা জেনারেল ফিটার পদে আবেদন করছে। চলে আসি নেক্সট, এখানে ইলেকট্রিক্যাল মেকানিক পদের জন্য যারা আবেদন করবে এই পদে SSC মানে পাস করতে হবে মাধ্যমিক এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল ITI কোর্স করা থাকতে হবে। মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। এছাড়াও এখানে নিয়োগ করা হবে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যেখানে প্রার্থীদের কমপ্লিটলি ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে, যেমন তোমাদের গ্র্যাজুয়েশন অথবা এখানে তোমাদের যদি ট্রেনিং করা থাকে 1 বছর কম্পিউটার অ্যাপ্লিকেশনের এই ধরনের ট্রেনিং থাকলেই অগ্রাধিকার পাবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছরের কথা বলা হয়েছে। প্রতিটা পদের ক্ষেত্রে প্রায় একই মোটামুটি মাধ্যমিক ITI পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। আবেদন প্রার্থীদেরকে জানানো হচ্ছে ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক থাকছে, এখানে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে এবং এখানে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী লাস্ট ডেট যেটা এখানে তোমাদের বলা হচ্ছে 6/2021 থেকে এখানে তোমাদের অনলাইনে লাস্ট আবেদন করা যাবে এবং এখানে তোমাদের
তোমাদেরকে 4/5/2021 থেকে আবেদন শুরু হয়েছে। আর যারা এখানে আবেদন করবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 14/6/2021 লাস্ট ডেট বা তারিখ জানানো হয়েছে। ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক থেকে তোমরা অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবে, যেখানে তোমরা যে ইনফরমেশন গুলো মিস করে গিয়েছো অবশ্য কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম ট্রেনিং কোর্সে চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।